গোবিন্দ একই কথা বলেছে। কি কি বললি? না কিছু না, কিছু কিছু না। তোর অর্ধেক কথা না আমি বুঝতে পারি না, কি যে বললো বিড়বির বিড়বির করে অর্ধেক কথা বোঝা যায়। কে বলেছে? তুই তো ভালোবাসিস। না জোনা মা, আমি ভালোবাসতে জানি না। সবাই বলে, সবাই বলে আমি আমি ভালোবাসতে জানি না। এই তো মাসিমণিও বলে গেল, মাসিমণি তার মেয়েদের জন্য কেক বানাচ্ছে। ওই ওই পূর্বী, ওই পূর্বী গোবিন্দর জন্য আলুর দম আর রুটি বানাচ্ছে। শোনো মা, আমিও বানাবো, আমিও বানাবো, আমায় শিখিয়ে দেবে শোনো মা, প্লিজ আমায় শিখিয়ে দাও না। কি? ওই তো আলুর দম আর রুটি দেব, নিশ্চয় শিখিয়ে দেব। তুই বললি রান্না করবি, আমি বললাম খাবো, আর তুই রান্নাই করলি না। আমি ঠিক বুঝতে পারছি না, তুই কি ইয়ার্কি মারছিস? না গুরু, আমি কোনো ইয়ার্কি মারছি না। আসলে কি বলতো, এটা হচ্ছে না এই সিনেমার গল্প, আর এই সিনেমায় ডিরেক্টরও আমি আর রাইটারও আমি। পূর্বী তুই কি বলছিস আমার কিন্তু কিছু মাথায় ঢুকছে না। তোর এই রান্নাটা করে নিয়ে আসবে তোর ডালি দিতে মনে। ডালি দিদিমণি, ডালি দিদিমণি আমার জন্য রান্না করে নিয়ে আসবে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? উনি আমার জন্য রুটি আর আলুর দম করে নিয়ে আসবে? হ্যাঁ আনবে দেখিস। আনবে না, আনতে পারে না। আরে আমি বলছি তো আনবে। আরে আমি বলছি আনবে না, আনতে পারে না। লাগি শর্ত। ঠিক আছে শর্ত। এ বল কত টাকার বাজি? তুই যা বলবি, কিন্তু তুই যদি হেরে যাস তাহলে কিন্তু আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে তাই হবে। ঠিক আছে দেখা যাক। এবার নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দাদা, গাড়িটা বলে দি। আমার গাড়ি লাগবে না শুনে মা। কেন? আমি রিক্সা করে যাবো সোনামা। রিক্সা করে যাবি মানে? কেন রিক্সা করে যাবি? কেন? ভিকারির বউ তো, মা মনসা সার্ভিস সেন্টারের মালিকের বউ। ওই গোবিন্দ রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কোটা, জুতো সেলাই, চণ্ডী পাঠ, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, কম্পিউটার সারানো, বাস্তুমতে ঘর সাজানো সব পারে। তার বউ আমি। আমি যাচ্ছি সোনামা। ওই পূর্বি, ওর সাথে আমাকে কম্পিটিশন করতে হলো সোনামা। ওই পূর্বি দাস একটা আয়া একটা ছোট রক, ওর সাথে আমাকে কম্পিটিশন করতে হচ্ছে সোনামা।
আমি যাচ্ছি, আমি যাচ্ছি। শোন মা, ডালি শোন, ডালি আমি নাকি ভালোবাসতে জানি না? তোমার থোতা মুখ না আমি ভোতা করে দেব। বসো। এইসব আপনি আনলেন কোথা থেকে? আপনি বানালেন? তা জেনে তোমার কি দরকার? কি দরকার? পারি না তো, আমি ভালোবাসতে পারি না, আমি ভালোবাসতে জানি না। আমি তো স্বার্থপর, আমি তো সেলফিশ। কত বড় বড় কথা বলেছিলে আমাকে, ইচ্ছে করছিল ঠাটে এক থাপ্পড় মারি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? না, অন্য একটা মেয়ের সামনে নিজের স্ত্রীকে অসম্মান করা পারো না, তাই না গোবিন্দ? নিজের স্ত্রীকে একটু সম্মান করতে পারো না, তাই না? কি কি করছো? খেয়ে নাও খাবারটা, নাও খেয়ে নাও। খাবো? খাবে মানে? খাবারটা খেয়ে নাও। জিতলো বাজিতে বল। তুই? ঠিক আছে, তাহলে এবার আমি যা বলবো তোকে তাই করতে হবে। তা তো করতেই হবে। নে এবার খেয়ে নে। কেন?
খোঁজ গোবিন্দ।